एग्जाम हाउस यूट्यूब चैनले सकल के स्वागत। जरा एखो हमारे चैनल सबसक्राइब कर अवश्य सबसक्राइब करो। हमारा एस एस सी अर्थात स्टाफ सिलेक्शन कमिशन एम टी एस सी एच एस एल एवं सी जी एल एर प्रिभिया इयर कोश्चन थे प्रिभिया इयर कोश्चन अर्थात विगत बचर प्रश्न थे अंकर समाधान कर भिडियो कर आगे तो आज के अनुपात समानुपात बेस किछु अंक करब जगू प्रिभिया इयर एससे अर्थात विगत बचरे एम टी एस सी एच एस एल और सी जी एल एसने लेखा रही है। प्रथम जो अंकटा तुम्हारा देखते स्क्रिने जेटा एस एस सी सी जी एल 2022 साल डिसेम्बर मासे तीन तारीखे तृतीय शिफ्ट एस अंकटा तो अंकगुलो करब किछु अंक हमारे हाथे लेखाओ आछे कारण बांगला करते एक समस्या होता है सेजन्य किछु हाथे लेखाओ आछे। जाइहोक तो प्रथम जो अंकटा करछि आज सेटा कि लेखा आछे 9 एवं 13 प्रतिटी থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি বিয়োগ করতে হবে যাতে 18 তাদের তৃতীয় অনুপাত হয়। মানে 9 থেকে একটা কিছু বিয়োগ করব, ধরো x বিয়োগ করছি, 13 থেকে একটা কিছু বিয়োগ করব মানে 13 বিয়োগ x, আর তৃতীয় সমানুপাতিটা হবে 18। মানে 9 থেকে যা বিয়োগ করব 13 থেকেও তাই বিয়োগ করব, 9 থেকে যদি x বিয়োগ করি 13 থেকেও x বিয়োগ করব, তাহলে তৃতীয় সমানুপাতিটা 18 হবে। এবার আমরা এখান থেকে x এর মান বের করার চেষ্টা করব। এই অঙ্কটার কিন্তু শর্টকাট রয়েছে, x না ধরেও অঙ্কটা করা যাবে, আমি শর্টকাটটা দেখাবো, ঠিক আছে? তার আগে x ধরে কিভাবে করতে হয় সেটা বলে দিই। আমরা জানি মাঝের সমানুপাতিটা, মধ্য সমানুপাতিটা কি হয়, মধ্য সমানুপাতিটা হচ্ছে মধ্য সমানুপাতির বর্গ করলে প্রথম আর তৃতীয়র গুণফল পাওয়া যায়। অর্থাৎ মাঝের সমানুপাতিটার যদি আমরা বর্গ করি, অর্থাৎ 13, অর্থাৎ 13 মাইনাস এক্স এর যদি স্কোয়ার করি, 13 মাইনাস এক্স এর যদি বর্গ করি, তাহলে আমরা কি পাবো, প্রথম সমানুপাতি এবং তৃতীয় সমানুপাতির গুণফল পাবো। অর্থাৎ প্রথম সমানুপাতি এবং তৃতীয় সমানুপাতির গুণফলের সাথে মধ্য সমানুপাতির বর্গ সমান হয়, এটা আমাদের জানা, আমি আগের দিন এটা বলেছিলাম এই জিনিসটা। এবার দেখো এই যে 13 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিশ্চয়ই জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে দেখো এখানে এ হচ্ছে 13 আর বি হচ্ছে এক্স, যদি এটা ভেবে নিই তাহলে দেখো কি আসে, 13 স্কোয়ার হচ্ছে 169 প্লাস এক্স এর স্কোয়ার মাইনাস 2 × 13, 2 × 13 × x মানে 26x, 2ab, এখানে এ তো 13 আর বি হচ্ছে এক্স, মানে মাইনাস 26x সমান 9 × 18 কত হয়, 9 আর 18 গুণ করলে কত হয়, 162। 18 কে এক্স দিয়ে গুণ করলে মাইনাস 18x, কারণ এক্স এর আগে মাইনাস ছিল। এখন এক্স স্কোয়ার, আগে লিখছি এক্স স্কোয়ারটাকে, মাইনাস 26x, 18x এদিকে আসলে যোগ হবে, প্লাস 169 বিয়োগ 162 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 26x, এই সরি 26x, সরি মাইনাস 26x থেকে 18x যোগ করবো, মাইনাস 26x আর 18x প্লাস আছে এটা, মানে আসলে 18x থেকে মাইনাস 26x বিয়োগ করবো, তাহলে কত হবে, মাইনাস 26x আর 18x মিলে কত হবে, প্লাস 18x, 8 আর 18 মিলে 26 হয়, তাহলে মাইনাস 8x, আর 169 থেকে 162 বিয়োগ করলে প্লাস 7 = 0। এখন যারা দ্বিঘাত জানো তারা জানো এটাকে আমরা যদি এক্স স্কোয়ার 8x মাইনাস 7x মাইনাস এক্সে ভেঙে দিচ্ছি, প্লাস 7 = 0। এখন প্রথম দুটো থেকে যদি x কমন নিই তাহলে x মাইনাস 7 থাকবে, আর দ্বিতীয়টাতে এই দুটো থেকে যদি মাইনাস 1 কমন নিই তাহলে x মাইনাস 7 থাকবে, = 0। আমি বারবার বলছি আমরা x ধরে কিন্তু অঙ্ক করব না, দুটো থেকে x মাইনাস 7 কমন নিচ্ছি তাহলে এখানে পড়ে থাকছে x আর এখানে পড়ে থাকছে মাইনাস 1, = 0।
তাহলে এক্স মাইনাস সেভেন যদি জিরো হয় তাহলে এক্সের মান সাত, আর এক্স মাইনাস ওয়ানের মান জিরো হলে এক্সের মান ওয়ান, তাহলে এক্সের দুটো মান পেলাম সাত আর এক। কিন্তু অপশানে যেহেতু এক আছে অপশান ডিতে, তাই এক নেব। এখন এই অঙ্কটা কিন্তু অপশান ধরে করা অনেক বেশি সুবিধার। আমরা তো এক্স ধরে করে দেখালাম, তুমি চাইলে রিপিট করে আরেকবার দেখে নিতে পারো বোঝার জন্যে, কিন্তু এত বড় করে করার দরকার নেই অঙ্কটা, অপশান ধরে খুব ইজিলি হবে। আমি অপশান এ যদি দেখি, আমি একটা দুটো অপশান টেস্ট করে দেখাবো। তো নয় থেকে দুই বিয়োগ করছি সাত, আর তেরো থেকে দুই বিয়োগ করছি এগারো। তো এই দুটো গুণ করে হচ্ছে সাত এগারো সাতাত্তর, মানে প্রথমটা আর তিন ভুল বললাম। তো নয় থেকে দুই বিয়োগ করলে হচ্ছে সাত, আর তেরো থেকে দুই বিয়োগ করলে হচ্ছে এগারো। তো এটা মাঝের সমানুপাতি, এটা মাঝের সমানুপাতি হবে। তাহলে এর বর্গ করব, এগারোর বর্গ হচ্ছে একশো একুশ, আর প্রথমটার তৃতীয়টার গুণফল মানে সাত আর আঠারোর গুণফল একশো ছাব্বিশ, মিলছে না? কারণ আমি তো বললাম যে প্রথমটা তৃতীয়টার গুণ করে যা হবে মধ্য সমানুপাতির বর্গটা তাই হবে। এখানে মাঝেরটা হচ্ছে এই এগারো, কারণ এখান থেকে দুই বিয়োগ করলে সাত হচ্ছে, আর এটা থেকে তেরো থেকে দুই বিয়োগ করলে এগারো হচ্ছে। তো এগারোর বর্গ মানে মাঝের সমানুপাতির বর্গ হচ্ছে একশো একুশ, আর প্রথমটা নয় থেকে দুই বিয়োগ করলে সাত পাচ্ছি, আর তৃতীয় সমানুপাতি তো আঠারো হবে, আর প্রথমটা আর তিন নম্বরটা অর্থাৎ সাত আর আঠারো গুণ করলে একশো ছাব্বিশ, এ দুটো তো সমান হচ্ছে না। তাহলে অপশান এ উত্তর হবে না, অপশান এ উত্তর হবে না। আমি এবার অপশান ডি টেস্ট করে দেখাই, অন্যগুলো টেস্ট করছি না, অপশান ডি টেস্ট করে দেখলে বুঝতে পারবে। নয় থেকে এক বিয়োগ করলে আট, আর এর সাথে তৃতীয় সমানুপাতি মানে আঠারো গুণ করলে একশো চুয়াল্লিশ, তাহলে প্রথম সমানুপাতি আর তৃতীয় সমানুপাতি গুণ করে একশো চুয়াল্লিশ পাচ্ছি, আর মাঝের সমানুপাতিটা হচ্ছে তেরো, তার থেকে এক বিয়োগ করলে আমরা বারো পাবো। এখন বারোর বর্গ কিন্তু একশো চুয়াল্লিশ, বারোর স্কোয়ার বা বর্গ কিন্তু একশো চুয়াল্লিশ বারোর স্কোয়ার, তাহলে মিলে গেল, তাহলে অপশান ডি উত্তর হবে। এটার আরও একটা ভাবে দেখা যায় যে আমি নয় থেকে এক বিয়োগ করে আট পাচ্ছি, আর তেরো থেকে এক বিয়োগ করে বারো পাচ্ছি, আর তৃতীয় সমানুপাতিটা কত হবে আঠারো, তাহলে আট বারো আর আঠারো। ভালো করে দেখো, আটকে তিনের দুই দিয়ে গুণ করলে বারো হবে, তুমি গুণ করে দেখে নিতে পারো, আর বারোকে তিনের দুই দিয়ে গুণ করলে আঠারো হবে, তার মানে মিলে যাচ্ছে। অর্থাৎ নয় থেকে বিয়োগ করে আট পাওয়া যাবে, আর তেরো থেকে এক বিয়োগ করলে বারো পাওয়া যাবে। নয় থেকে এক বিয়োগ করে আট, আর তেরো থেকে এক বিয়োগ করলে বারো, তার মানে আমাকে বিয়োগ করতে হবে এক। বোঝা গেল? আমি একটা দেখিয়ে দিই, আটকে তিনের দুই দিয়ে গুণ করলে চার দুগুণি আট, তিন চারা বারো, দেখেছো? আটকে তিনের দুই দিয়ে গুণ করলে বারো, ঠিক বারোকে তিনের দুই দিয়ে গুণ করলে আঠারো, মানে আটের দেড় গুণ বারো, আর বারোর দেড় গুণ হচ্ছে আঠারো। বোঝা গেল? তুমি কিভাবে করবে এখন তুমি ভেবে দেখো, আমার মনে হয় এই পদ্ধতিটা অনেক বেশি সহজ। রাম এবং রমেশের বয়সের অনুপাত থ্রি ইস টু ফাইভ, সাত বছর পর তাদের বয়সের অনুপাত হবে ফোর ইস টু ফাইভ, বর্তমানে আর সাত বছর পর। আগের দিন এই ধরনের অঙ্ক অনেক দেখিয়েছি আমাদের চ্যানেলে, চঞ্চল ঘোষের বয়সের অঙ্ক সবগুলো সমাধান করা আছে, কেউ চাইলে দেখে নিতে পারো। রাম আর রমেশ দুজন আছে, রাম আর রমেশের বয়সের অনুপাত থ্রি ইস টু ফাইভ আর ফোর ইস টু ফাইভ। এখন বর্তমানে রামের যদি তিন বছর হয় রমেশের পাঁচ বছর, আর সাত বছর পরে রামের যদি চার বছর হয় রমেশের হবে পাঁচ বছর। এখন দেখো, রামের আর রমেশের দুজনেরই সাত বছর করে বাড়ার কথা, কারণ এখন থেকে সাত বছর পরে মানে বর্তমান থেকে সাত বছর পরে কত বাড়বে? সাত বছর, মানে রামেরও সাত বছর বাড়বে, কিন্তু আবার রমেশেরও সাত বছর বাড়বে। কিন্তু এখানে দেখো, রামের তিন থেকে চার হলো, মানে রামের এক বছর বাড়লো, কিন্তু রমেশের পাঁচ বছর ছিল, পাঁচ বছরই থেকে যাচ্ছে অনুপাতে। রমেশের অনুপাত পাঁচ ছিল, পাঁচই থাকছে, মানে রমেশের কোনো বয়স বাড়ছেই না অনুপাতে। তাহলে আমরা এই পার্থক্যটা সমান হওয়ার কথা, রামেরও যেটুকু বাড়বে রমেশেরও সেটুকু বাড়বে, কিন্তু সেটা সমান নেই। সমান না থাকলে আমরা সমান করে নিতে পারি। কীভাবে করতে পারি? ওপরের অনুপাত দুটোর পার্থক্যকে, ওপরের অনুপাত দুটোর পার্থক্য দুই, মানে এখানে পাঁচ আর তিনের পার্থক্য দুই, আর নিচের অনুপাত দুটোর পার্থক্য হচ্ছে এক, পাঁচ আর চারের পার্থক্য হচ্ছে এক। ওপরের অনুপাতের পার্থক্য দিয়ে নিচে গুণ করবো, আর নিচের অনুপাতের পার্থক্য দিয়ে ওপরে গুণ করবো। তো এক দিয়ে কোনো কিছু গুণ করার দরকার হবে না,
এই নিচের অনুপাত হচ্ছে পাঁচ আর চারের পার্থক্য এক, সেটা দিয়ে ওপরে গুণ করার দরকার নেই, কারণ এক দিয়ে কোনো কিছু গুণ করাও যা না করাও তাই। তাই আমরা নিচের অনুপাতটাকে দুই দিয়ে গুণ করে দেব। নিচের অনুপাতকে দুই দিয়ে গুণ করলে চার দুগুণি আট আর এটা পাঁচ দুগুণি দশ। দেখো তিন থেকে আট হলো মানে পাঁচ বছর বাড়লো, আবার পাঁচ থেকে দশ হলো মানে পাঁচ বছর বাড়লো, কিন্তু বাড়ার কথা দুজনেরই সাত বছর। এই পাঁচের মান তাহলে আমি সাত পেলাম। এখন আমার রমেশের বর্তমান বয়স বের করতে হবে। রমেশের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে পাঁচ, মানে পাঁচের মানই আমাকে বের করতে হবে। তা পাঁচের মান তো আমি কী পেয়েছি, সাত বছর পেয়েছি, তাহলে রমেশের বর্তমান বয়স হচ্ছে সাত বছর। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা, তিনটি ধনাত্মক সংখ্যা ফোর ইস টু ফাইভ ইস টু সেভেন অনুপাতে আছে, তাদের বর্গের যোগফল এটা। একটা সংখ্যা ফোর এক্স হলে আর একটা ফাইভ এক্স আর একটা হবে সেভেন এক্স, তিনটে সংখ্যা এদের বর্গের যোগফল, এদের বর্গ করছি করে যোগ করছি, এই তিনটে সংখ্যার বর্গের যোগফল। ফোর ইস টু ফাইভ ইস টু সেভেন আছে, আমরা ফোর এক্সটা ফোরটাকে ফোর এক্স, ফাইভটাকে ফাইভ এক্স আর সেভেনটাকে সেভেন এক্স ভাবছি। তাহলে এদের যোগফল কত বলা আছে, এক হাজার পাঁচশো পনেরো হাজার দুশো দশ, সরি চারের স্কোয়ার ষোলো আর এক্সের স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, পাঁচের স্কোয়ার পঁচিশ আর এক্সের স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, এটা সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার ইকুয়াল টু পনেরো হাজার দুশো দশ। দেখো ভালো করে, এখান থেকে ষোলো পঁচিশ আর ঊনপঞ্চাশ, ষোলো পঁচিশ আর ঊনপঞ্চাশ যোগ করলে নব্বই হবে, তাহলে এখানে নব্বইটা এক্স স্কোয়ার, ষোলোটা এক্স স্কোয়ার পঁচিশটা আর ঊনপঞ্চাশটা, মোট আছে নব্বইটা এক্স স্কোয়ার, তার মান বলা আছে পনেরো হাজার দুশো দশ। শূন্য আর শূন্য কেটে গেল, নয় দিয়ে যদি এক হাজার পাঁচশো একুশকে ভাগ করো একশো ঊনসত্তর হবে, একশো ঊনসত্তর হচ্ছে তেরোর স্কোয়ার, তাহলে এক্সের মান হচ্ছে তেরো। এখন এদের যোগফল চেয়েছে, তিনটে সংখ্যার যোগফল, তিনটে সংখ্যা আমরা কী কী ধরেছিলাম, ফোর এক্স ফাইভ এক্স আর সেভেন এক্স, চারটে এক্স পাঁচটা এক্স আর সাতটা এক্স, মোস্ট হচ্ছে ষোলোটা এক্স, এক্সের মান তুমি তেরো পেয়েছ, ষোলো আর তেরো গুণ করলে হবে দুশো আট, কত হবে অপশান ডি দুশো আট হয়ে গেল, বোঝা গেল। এটার আর একটা শর্টকাট রয়েছে, ভীষণ একটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে দেখো মানে এই যে চার পাঁচ আর সাত এটা যোগ করে ষোলো হয়, তো অপশানে ষোলোর গুণিতক, কিন্তু ষোলোর গুণিতক মানে ষোলো দিয়ে ষোলক দিয়ে ভাগ করা যায় একমাত্র দুশো আটকে, তাছাড়া অপশানে আর কাউকে ষোলো দিয়ে ভাগ করা যায় না, মানে ষোলোর গুণিতক অপশানে আর কেউ নেই একশো দুশো আট ছাড়া, বোঝা গেল। পরেরটা, রিদা এবং রিয়ার বেতন যথাক্রমে থ্রি ইস টু ফাইভ অনুপাতে আছে, যদি প্রত্যেকের বেতন পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হয় তাহলে নতুন অনুপাত হবে ফাইভ ইস টু সেভেন, থ্রি ইস টু ফাইভ ছিল রিদা আর হচ্ছে রিয়া দুজন, রিদা আর রিয়া, এই অনুপাতটা বেড়ে হচ্ছে ফাইভ ইস টু সেভেন, অনুপাত রিয়ারও রিদারও বাড়ছে দুই, রিয়ারও বাড়ছে দুই, তিন থেকে পাঁচ হচ্ছে মানে দুই বাড়ছে, আবার পাঁচ থেকে সাত হচ্ছে মানে দুই বাড়ছে, এই দুইয়ের মান বইতে পাঁচ হাজার বলা আছে, দুইয়ের মান বইতে পাঁচ হাজার বলা আছে। রিয়ার বর্তমান বেতন, রিয়ার বর্তমান বেতন হচ্ছে পাঁচ, এটা এটা বর্তমান আর এটা বাড়ার পর হচ্ছে, এটা হচ্ছে বাড়ার পর, তাহলে পাঁচের মান বের করব, পাঁচের মান বের করছি, পাঁচ ওপরে গুণ হবে আর দুই নিচে, দুই দিয়ে এটাকে ভাগ করলে আড়াই হাজার মানে দু হাজার পাঁচশো, দু হাজার পাঁচশোকে পাঁচ দিয়ে গুণ করলে বারো হাজার পাঁচশো, তাহলে উত্তর হবে অপশান এ বারো হাজার পাঁচশো টাকা। এই অঙ্কটাও দেখো সিসিএল ফার্স্ট শিফট তেরো বারো দু হাজার বাইশে এসছে, তো তুমি মুখে মুখেও করতে পারতে, দুইকে আড়াই হাজার দিয়ে গুণ করলে পাঁচ হাজার হয়, পাঁচকে আড়াই হাজার দিয়ে গুণ করলে সাড়ে বারো হাজার হবে, সহজ হিসাব, খুব সহজ অঙ্ক। রবি এবং শিবের মাসিক বেতনের অনুপাত ওয়ান ইস টু টু, তাদের মাসিক খরচ রবি এবং শিবের
মাসিক বেতনের অনুপাত 1:2, তাদের মাসিক খরচের অনুপাত 1:3, দুজনের মাসিক সঞ্চয় 4,000 টাকা করে হয়, তবে শিবের মাসিক আয় কত? এই অঙ্কটা দুরকমভাবে করা যায়, আমি দুটো পদ্ধতি দেখাবো। প্রথমটা হচ্ছে রবি শিব, এটা হচ্ছে পার্থক্য সমান করে করা। যেহেতু দুজনের বেতন মাসিক সঞ্চয় সমান আছে, তাই আমরা পার্থক্য সমান করে করব। যদি সমান সঞ্চয় না থাকতো, তাহলে আমি এই প্রথম পদ্ধতিতে করা যেত না। মানে আমি দুটো পদ্ধতি দেখাবো বললাম, তার মধ্যে প্রথম যে পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতিতে কিন্তু সঞ্চয় সমান না থাকলে করা যেত না। দুজনের মাসিক সঞ্চয় 4,000 টাকা করে, এই কথার মানে হচ্ছে শিব রবিরও মাসিক সঞ্চয় 4,000 টাকা, আবার শিবেরও মাসিক সঞ্চয় 4,000 টাকা। এখন আয়ের অনুপাত বলা আছে 1:2, আর খরচের অনুপাত বলা আছে 1:3। তো আয় থেকে খরচ বাদ দিলে নিশ্চয় সঞ্চয় পাওয়া যাবে বিয়োগ করলে। তো 1 থেকে 1 বিয়োগ করলে এখানে 0 পাবো, আর এখানে পাবো 2 থেকে 3 বিয়োগ করলে -1। কিন্তু দুজনের সঞ্চয় তো সমান, মানে এই দুটো জিনিস সমান হওয়ার কথা, দুজনের সঞ্চয় সেটা তো হয়নি। তাহলে আমি কি করব, তাহলে আমি পার্থক্য সমান নেই, পার্থক্য সমান করে নেব। ওপরের অনুপাত 2 আর 1, ওপরের অনুপাত দুটোর পার্থক্য হচ্ছে 1, আর নিচের অনুপাত 3 আর 1, পার্থক্য 2। আমি বলেছিলাম পার্থক্য সমান করতে গেলে অনুপাতের ওপরের অনুপাতের পার্থক্য দিয়ে নিচে গুণ করতে হয়, আর নিচের অনুপাতের পার্থক্য দিয়ে ওপরে গুণ করতে হয়। এখন আমরা 1 দিয়ে নিচে গুণ করে কোনো লাভ নেই, কারণ 1 দিয়ে গুণ করাও যায় না করাও তাই, তাই 2 দিয়ে ওপরে গুণ করে নিচ্ছি। 2 × 2, 2×2 = 4। দেখো, 2 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 1 টাকা থাকবে, আর 4 টাকা থেকে 3 টাকা বাদ দিলে 1 টাকা থাকবে। এই 1-এর মানই তো 4,000 বলা আছে, কারণ রবিরও সঞ্চয় 4,000 টাকা, শিবেরও সঞ্চয় 4,000 টাকা। শিবের মাসিক আয় বের করতে হবে, শিবের মাসিক আয় কিন্তু এই 4 নেব, কারণ আমি যখন পার্থক্য বের করেছি তখন এই গুণ করার পরে পার্থক্য নিয়েছি। তাই এখন যখন আমি শিবের আয় বের করবো, 2 দিয়ে গুণ করার পর যে অনুপাতটা পেয়েছি 4, 4-এর মান বের করবো। 1-এর মান 4,000, 4-এর মান 4×4=16,000, তাহলে উত্তর হবে অপশান এ, 16,000 টাকা। এই অঙ্কটা ক্রস প্রোডাক্টেও করা সম্ভব, সেটা কিভাবে করা যায় আগের দিন সেটাও দেখিয়েছিলাম আমি। হ্যাঁ, আমাদের চ্যানেল যারা নিয়মিত দেখে তারা জানে আমাদের একটা অঙ্ক অনেক রকমভাবে করানো থাকে। রবি শিব, দেখো আয়ের অনুপাত 1:2, ব্যয়ের অনুপাত 1:3, আর সঞ্চয় রবিরও 4,000, শিবেরও 4,000। আয় ব্যয় না লিখলেও হয়, আমি বোঝার জন্য লিখছি সঞ্চয়। ক্রস প্রোডাক্ট মানে কোনাকোনি আমরা গুণ করব, কিভাবে গুণ করব দেখো। 3×3 নিশ্চয় দেখছো আর শুনছো, 2×2 পার্থক্য 1, বোঝা গেল? এবার 4×1,000 দিয়ে গুণ করলে 4,000, আর 3×4,000 দিয়ে গুণ করলে 3×4,000 দ্বিগুণ করলে 12,000। তাহলে 12,000 আর 4,000-এর পার্থক্য যেটা বড় হবে তার থেকে ছোটোটা বিয়োগ করব। 3 আর 4,000 গুণ করলে 12,000, 1 আর 4,000 গুণ করলে 4,000, পার্থক্য 8,000। তাহলে এই 1-এর মান 8,000, 1-এর মান পেলাম 8,000, এই যে 1 আর এই 8,000। শিবের আয় 2, তাহলে 2-এর মান বের করব, 8×2=16, তাহলে শিবের আয় হবে 16,000 টাকা, অপশান এ। এটাকে ক্রস প্রোডাক্ট মেথড বলে, এটাকে বলে ক্রস প্রোডাক্ট মেথড, কোনাকুনি গুণ পদ্ধতি। এটাও আমি আগের দিন আলোচনা করেছি, বা আমাদের চ্যানেলে আগেও অনেকবার এটা আলোচনা হয়েছে। 2টি সংখ্যার লসাগু 60, ঘসাগু 15, সংখ্যা দুটির মধ্য সমানুপাতি বের করব। দেখো, আমরা জানি লসাগু আর ঘসাগুর গুণফল, লসাগু আর ঘসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান হয়। মানে সংখ্যা দুটো গুণ করেও যা পাওয়া যাবে, লসাগু ঘসাগু গুণ করেও তাই পাওয়া যাবে। এবার আমরা জানি মধ্য সমানুপাতি মানে আসলে সংখ্যা দুটির গুণফলের, সংখ্যা দুটির গুণফলের বর্গমূল, মানে যে সংখ্যা দুটো আছে তার গুণফলের বর্গমূল। 60 আর 15 গুণ করে বর্গমূল করে দেবো, তাহলে
কারণ লসাগু গসাগুর গুণফলটাই সংখ্যা দুটোর গুণফল। তাহলে লসাগু আর গসাগু গুণ করে যেটা পাবো সেটাই সংখ্যা দুটোর গুণফল। ছয় পনেরো নব্বই মানে নশো, নশোর বর্গমূল হচ্ছে তিরিশ, অর্থাৎ কারণ নয়ের বর্গমূল তিন আর দুটো শূন্য আছে, তাহলে একটা শূন্য রুটের বাইরে আসবে, তার মানে তিরিশ, অর্থাৎ মধ্য সমানুপাতে তিরিশ। এভাবেও ভাবতে পারতে, আবার এটাও ভাবা যায় কীরকম, পনেরো ফাঁকা ষাট, পনেরোকে দুই দিয়ে গুণ করলে তিরিশ, তিরিশকে দুই দিয়ে গুণ করলে ষাট, তাহলে মাঝেরটা তিরিশ। বোঝা গেল? দুটি সংখ্যা পাঁচ এবং সাত অনুপাতে আছে, ফাইভ ইস টু সেভেন অনুপাতে, প্রতিটির সাথে ছয় যোগ করলে থ্রি ইস টু ফোর হয়। ফাইভ ইস টু সেভেন ছিল, হচ্ছে থ্রি ইস টু ফোর, তাহলে সংখ্যা দুটো কী কী হবে? এটার সাথেও ছয় যোগ করা হচ্ছে, এটার সাথেও ছয়, কিন্তু আমরা দেখছি এটার থেকে দুই বিয়োগ করা হচ্ছে আর এটার থেকে তিন বিয়োগ করা হচ্ছে, কারণ সাত থেকে তিন বিয়োগ করলে চার আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই। কিন্তু পাঁচের সাথেও ছয় যোগ হওয়ার কথা, সাতের সাথেও ছয় ছয় যোগ হওয়ার কথা, তাহলে এই পার্থক্য দুটো আমাকে সমান আনতে হবে, পার্থক্য সমান নেই। এখন ওপরের অনুপাত দুটোর পার্থক্য কী আছে? ওপরের অনুপাত দুটোর পার্থক্য আছে সাত আর পাঁচের বিয়োগফল দুই, আর চার আর তিনের বিয়োগফল হচ্ছে এক। ওপরের অনুপাতের পার্থক্য দিয়ে নিচে গুণ আর নিচের অনুপাতের পার্থক্য দিয়ে ওপরে গুণ। এখন ওপরে এক দিয়ে গুণ করার কোনো দরকার নেই, নিচে আমরা দুই দিয়ে গুণ করবো, চার দুগুণি আট, তিন দুগুণি ছয়, তিন দুগুণি ছয়। তাহলে এটা পাঁচ থেকে ছয় হলো মানে এক বাড়লো, আর এটা সাত থেকে আট হলো মানে এটাও এক বেড়ে গেল, ওয়ান। তাহলে এই একের মান বইতে ছয় বলা আছে, কারণ বইতে বলা হয়েছিল দুটো অনুপাতের সাথে ছয় যোগ করা হচ্ছে। এবার আমার সংখ্যা দুটো বের করব, মানে পাঁচের মান পাঁচ ছয় তিরিশ, আর সাতের মান সাত ছয় বিয়াল্লিশ। তাহলে একটা সংখ্যা তিরিশ, একটা বিয়াল্লিশ, অপশান এ হবে উত্তর। এই অঙ্কটা চাইলে তোমরা অপশান ধরেও করতে পারো। দেখো এই অঙ্কটাও কিন্তু সিজিএলে এসছে। নেক্সট অঙ্ক এবিসি, এদের আয়ের অনুপাত বলা আছে তিনের দুই ইস টু ছয়ের পাঁচ ইস টু চারের তিন। এ ও বি এর মোট আয় চল্লিশ হাজার পাঁচশো টাকা, এটা কোনো কাজে লাগবে না, এমনি দিয়েছে। এর আয় সি এর আয়ের চেয়ে কত শতাংশ বেশি, এটা কোনো কাজেই লাগবে না। খুব ভালো করে দেখো, এ বি অ্যান্ড সি, এর আয় তিনের দুই টাকা হলে বির আয় হবে ছয়ের পাঁচ টাকা আর সির হবে চারের তিন টাকা। আমরা এই ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে যাব। পূর্ণ সংখ্যার অনুপাতে যাওয়ার জন্য আমরা কী করব? পূর্ণ সংখ্যার অনুপাতে যাওয়ার জন্যে এই দুই পাঁচ আর তিনের যে এলসিএম বা লসাগু, এদের যে এলসিএম বা লসাগু সেটা হচ্ছে তিরিশ, তিরিশ দিয়ে প্রত্যেককে গুণ করে দেব, এটাকেও তিরিশ দিয়ে, এটাকেও তিরিশ দিয়ে, এটাকেও তিরিশ দিয়ে গুণ করব। এটাকে তিরিশ দিয়ে গুণ করলে পনেরো, তিন পনেরো পঁয়তাল্লিশ, আর বিটা গুণ করে লাভ নেই, আমার বি কোনো কাজে লাগবে না, আর এটা গুণ করলে দশ, চার দশে চল্লিশ। তাহলে এ সির থেকে কত বেশি, কত বেশি? এ সি যদি চল্লিশ টাকা আয় করে, এ করছে পঁয়তাল্লিশ টাকা, পাঁচ টাকা বেশি। কত টাকাতে পাঁচ টাকা বেশি? চল্লিশ টাকাতে পাঁচ টাকা বেশি, কারণ সি চল্লিশ ছিল, চল্লিশ টাকাতে বেশি পাঁচ টাকা। শতকরা বের করা মানে একশোতে কত বেশি হবে, চল্লিশ টাকাতে বেশি পাঁচ পাঁচ টাকা একশোতে কত, একশো বের করবো, একশো করে গুণ আর চল্লিশ নিচে, কুড়ি দিয়ে ভাগ করলে দুই, কুড়ি দিয়ে ভাগ করলে পাঁচ, পাঁচ পাঁচা পঁচিশ ভাগ দুই, পঁচিশের দুই মানে বারো দশমিক পাঁচ পার্সেন্ট, অর্থাৎ আমি যেহেতু একশো বের করেছি পার্সেন্টের চিহ্নটা পেয়ে যাব, অর্থাৎ কী হলো বারো দশমিক পাঁচ পার্সেন্ট এর আয় সির চাইতে বেশি হবে। তাহলে এখানে এ আর বির মোট যে আয়টা বলা ছিল সেটা কোনো কাজে কিন্তু লাগবে না। পরের অঙ্ক কী আছে, এক্স ওয়াইয়ের বর্গের সাথে সমানুপাতে আছে, এক্স বারো হলে ওয়াই দুই হয়, তাহলে ওয়াই দুই হলে এক্স কত হবে? প্রথমে এটা শর্টকাট দেখাই, প্রথমে এটা শর্টকাট দেখাই, তারপর তোমাদের বড় করে দেখতে হলে দেখতে পারো, বড় করে দেখতে হলে দেখতে পারো। দেখো শর্টকাটটা আগে দেখে নাও,
শর্টকাটটা কি? এক্স ওয়াই এর বর্গের সাথে আছে, মানে ওয়াই এর স্কোয়ার করতে হবে। এবার আর এক্স, এই ওয়াই এর মান 2, 2 হলে এক্স হচ্ছে 12, তাহলে 2 এর স্কোয়ার কত? 4। আর ওয়াই 3 হবে, 3 এর স্কোয়ার কত? 9। আমরা যদি এইভাবে ভাবি, 4 এর মান 12, 9 এর মান কত? 4 কে 3 দ্বিগুণ করলে 12 হয়, 3 চারা 12, তাহলে 9 কে 3 দ্বিগুণ করলে হবে 27। এইটুকুই অঙ্ক, অপশান সি। কি বললাম? ওয়াই এর স্কোয়ারের সাথে এক্স সমানুপাতে আছে, বা ওয়াই এর বর্গের সাথে এক্স সমানুপাতে আছে। তো ওয়াই এর মান 2 ছিল, 2 এর বর্গ হচ্ছে 4, 4 এর মান 12, কারণ এক্স এর মান ওয়াই 2 হলে এক্স 12 হবে বলেছে। এবার ওয়াই এর মান 3, তাহলে 3 এর স্কোয়ার কত? 9, তাহলে 9 হলে কত হবে? বোঝা গেল জিনিসটা? এটা শর্টকাট। এবার যদি আমরা এটা বড় করে করি তাহলে কী দাঁড়াবে? বড় করে করলে দেখো কী হয়, অনেকটা বড় হয়। এটা আসলে ভেদ দিয়ে করা হয়, বড় করে করলে, ভেদ দিয়ে মানে ভেরিয়েশন দিয়ে। অর্থাৎ এক্স ওয়াই এর বর্গের সাথে আছে, মানে এক্স ভেরিয়েশন ওয়াই স্কোয়ার, মানে এক্স এই সমান ভেরিয়েশন চিহ্ন তুলে সমান চিহ্ন আনলে একটা কে পাবো, তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার, এক্স সমান কে ওয়াই স্কোয়ার। প্রথম শর্তে কী বলা আছে? কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, কের মান পরিবর্তন হবে না। প্রথম শর্তে বলা আছে এক্স 12 হবে আর ওয়াই 2 হবে, তো বসিয়ে দাও, এক্স সমান কে ওয়াই স্কোয়ার, এক্স 12, কে ওয়াই স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 12, কের মান কত? কে 2 এর স্কোয়ার 4, 3 চারা 12, তাহলে এখান থেকে আমরা কের মান পেলাম 3। এইবার দ্বিতীয় শর্তে চলে যাও। দ্বিতীয় শর্ত কী আছে? দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়াই 3, কের মানও 3। কেন কের মান 3? কের মান তো পরিবর্তন হবে না, তাহলে এক্স এর মান বের করবো, এক্স সমান কে ওয়াই স্কোয়ার, কের মান 3, ওয়াই এর মান 3, 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 3 9 27, তাহলে এক্স এর মান হবে 27। এটা হচ্ছে ভেরিয়েশন দিয়ে করা, এভাবে করার কোনো দরকার নেই। আমি প্রথমে যে পদ্ধতিটা বললাম সেটা বেস্ট। এই অঙ্কটা দেখো, এ ও বি এর মধ্য সমানুপাতি সি। আমরা তো জানি মধ্য সমানুপাতি স্কোয়ার করলে বা বর্গ করলে প্রথমটা এবং তৃতীয়টার গুণফল পাওয়া যায়, এক নম্বরটা এবং তিন নম্বরটার। তাহলে সির স্কোয়ার করলে এ আর বির গুণফল পাবো, এ বির গুণফল হচ্ছে এ বি, কারণ প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা বি, আর তিন মাঝেরটা হচ্ছে মধ্যটা হচ্ছে সি। তাহলে সি স্কোয়ার করলে প্রথমটা তিন নম্বরটা, এই তিন নম্বরটার গুণফল পেয়ে যাব। এটা তৃতীয়, সরি এটা তৃতীয়, প্রথমটা এ আর তিন নম্বরটা হচ্ছে বি। এখন এই দুজনের মধ্য সমানুপাতি কী হবে? এই দুজনের মধ্য সমানুপাতি ঠিক এ স্কোয়ার সি ইন্টু বি স্কোয়ার সি, এদের বর্গমূল হবে মধ্য সমানুপাতি, এদের দুজনের মধ্য সমানুপাতি হবে এদের বর্গমূল। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি আর সি গুণ করলে সি স্কোয়ার, এর বর্গমূল। বর্গমূল করা মানে কি? স্কোয়ার এ স্কোয়ারের বর্গমূল এ, বি স্কোয়ারের বর্গমূল বি, সি স্কোয়ারের বর্গমূল সি। এখন এ বির মান তো সি স্কোয়ার, এ বি মানে সি স্কোয়ার, এই যে পেয়েছি গুণ সি, এ বির জায়গায় সি স্কোয়ার বসিয়ে দিলাম, সি স্কোয়ার আর সি গুণ করলে সি কিউব, তাহলে উত্তর হবে অপশান সি, সি কিউব। বোঝা গেল? আমরা 10টা অঙ্ক চুজ নিয়েছিলাম আজকে, এই 10টা অঙ্কই কিন্তু এমটিএস, সিএইচএসএল এবং সিসিএলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া। আমরা মাঝে মাঝে এই ধরনের ভিডিও নিয়ে আসবো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলে সুবীর দাস এবং চঞ্চল ঘোষের সমস্ত অঙ্কগুলো করা আছে, প্লেলিস্টে পেয়ে যাবে সুবীর দাস এবং চঞ্চল ঘোষের অঙ্ক। এছাড়াও আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের, বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ভীমপুর স্টাডি পয়েন্ট নামে, স্টাডি পয়েন্ট এই নামে যদি সার্চ করো তবু তুমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে এক্সাম হাউস নামে, এক্সাম হাউস নামে ফেসবুক পেজ আছে,
ফেসবুকে পেজ আছে, সেটাও তোমরা লাইক করতে পারো। আমরা টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত চাকরির খবরগুলো দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। ধন্যবাদ।